বন্ধুরা, মহিলাদের কাছে রান্নাবান্না ছাড়া আরও প্রচুর কাজ থাকে। মানে সংসার করতে গিয়ে শুধু রান্নাবান্নাতেই শেষ নয়, আরও অনেক ধরনের কাজ থাকে যেগুলো আমাদেরকে করতে হয়। কিন্তু কখনো কখনো কী হয়, এই যে ক্লিনিংয়ের ব্যাপার চলে আসে, তখন অনেকটা মানে গায়ের জোর লাগে, মানে কিছু কিছু ক্ষেত্রে। তো আজ আমি সেই টিপসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলোর জন্য মানে গায়ের জোর লাগাতে হবে না আর বেশি বুদ্ধিও খাটাতে হবে না, খুব সহজেই আমরা এই ক্লিনিংয়ের কাজগুলো করে নিতে পারি। আমি সুনিতা, আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথম টিপস হবে এই ডাল নিয়ে, এটা হচ্ছে মুগের ডাল। তো এখন যেহেতু গরম, বর্ষা যাই বলো না কেন, তো এই যে ডাল, এরকম ধরনের ডালগুলো পোকা লেগে থাকে, যদি অনেক দিন রাখতে চাও তাহলে অবশ্যই এই মুগের ডালটাকে যেভাবে আমরা ভেজে খাই সেভাবে ভেজে নিতে হবে। আর ভাজার পরে একটা বাসনে ঢেলে নেব, তারপরে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে কন্টেনার বা জারের মধ্যে ভরে নেব। তাহলে দেখবে এতে কোনো মতে পোকা লাগবে না। আর দ্বিতীয়ত হচ্ছে কি, যে রান্না করার সময় আর এক্সট্রা করে ভাজতে হবে না, ধুয়ে রান্না করে নিতে হবে। মুগের ডাল তো আমরা ভেজে খাই, সে কারণে আমি ভেজে নিলাম। তো যাই হোক, বাকি যে ডালগুলো, এটা যেমন কালো মটরের ডাল, তো এগুলো কিভাবে রাখবো? তো এই দেখো বন্ধুরা, আমি নিয়েছি হাতে সর্ষের তেল। আর এইভাবে সর্ষের তেল যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে দেখবে কোনো মতে ডালে পোকা লাগবে না। শুধু কালো মটরের ডাল বলে না, যে কোনো ডাল কিংবা যে ছোলা মটর এগুলোও কিন্তু এইভাবে তেল মাখিয়ে যদি রাখা হয় তাহলে দেখবে পোকা লাগবে না, ঠিক আছে? তোমরা যদি মানে বেশি পরিমাণে ডাল থাকে, অল্প ডাল নিয়ে এইভাবে হাতে তেল নিয়ে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে মাখানোর পরে যদি কন্টেনারে রাখা হয় তাহলে দেখবে ডালে কোনো রকমভাবেই পোকাটা লাগবে না। তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো এগুলো হচ্ছে মশলাপাতি, মানে জিরে, গোলমরিচ, ধনে, এসব ধরনের মশলা রয়েছে। কারণ মানে কুরবানি ঈদের আর কটা দিন বাকি রয়েছে, তো এসব কাজগুলো কুরবানি ঈদের বাহানায় আমরা সারা বছরের জন্য করে রাখি। তো ব্যাপার হচ্ছে জিরে আর গোলমরিচে কিন্তু ফ্রেশ থাকে, সেগুলোতে কোনো রকম ধুলো মাটি বা নোংরা থাকে না। আর এই যে ধনে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মাটি থাকে, যেগুলো হয়তো আমরা এইভাবে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করলে দেখতে পাই না, কিন্তু এটা না ধুয়ে কিন্তু খাওয়া যায় না বন্ধুরা। অবশ্যই তোমরা এইভাবে ঝেড়ে নেবে, ঝেড়ে নেওয়ার পরে একটা বাসনে ঢেলে আর এটাকে ধুতে হবে। তো যারা করে থাকো তারা অবশ্যই জানবে, কিন্তু যারা নতুন গৃহিণী তাদের জন্য একটু অসুবিধে হতে পারে। তো এটা কিভাবে ধুতে হয় সেটা অবশ্যই তোমরা দেখে নাও, নইলে কিন্তু এই মশলাটার কারণে সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। তো আমি প্রথমে এটাকে এইভাবে কচলে কচলে ধুয়ে নেব, কারণ এতে যেহেতু মাটি থাকে, ছোটো ছোটো মাটির টুকরোগুলো থাকে আর প্রচুর পরিমাণে মানে বালিও থাকে, পাথর থাকে। তো এরকম যে ঝাঁচড়িগুলো থাকে না, ঝাঁচড়ি কিংবা এরকম ধরনের থালাগুলো, তো এইভাবে আমরা এটাকে জলটাকে মানে বার করে নেব। কিন্তু ব্যাপার হচ্ছে এইভাবে জলটাকে বার করে নেওয়ার পরে ধনেটা কিন্তু পরিষ্কার হবে না। কেন পরিষ্কার হবে না তোমরা এক্ষুনি বুঝতে পারবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এইভাবে অবশ্যই ছেঁকে তুলতে হবে, এইভাবে ছেঁকে তোলা আর জলটাকে ঢেলে নেওয়ার পার্থক্য এক্ষুনি দেখতে পাবে তোমরা। তো এই দেখো বন্ধুরা, আমি হাত দিয়ে ছেঁকে তোলার পরে শেষের জলটা এভাবে ফেলে দিলাম। আর এই দেখো, এগুলো রয়েছে ধুলো, বালি, পাথর, মানে যা তা ব্যাপার। যদি এটা মশলার মধ্যে মানে ধনের মধ্যে থেকে যেত তাহলে কিন্তু কোনো রকমভাবে এটা খাওয়া যেত না, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই ধনেটা ধোয়ার সময় খেয়াল রাখবে, এটা ছেঁকে ছেঁকে তুলতে হবে, মানে হাতে তুলতে হবে, তাহলে এই ধুলো, মাটি, বালিগুলো নিচে থেকে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। তো পরবর্তী টিপস হবে, এখন যেহেতু গরম বা বর্ষাকাল, তো বর্ষাকাল আসেনি তবুও, তো ব্যাপার হচ্ছে এই সময়ে এই যে শিং থেকে ছোটো ছোটো পোকামাকড়, আরশোলা আসে। তো আমরা রাত্রেবেলায় রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছু সেরে নেওয়ার পরে যদি একটুখানি পাউডার ছড়িয়ে দিই, যে পাউডার হোক না কেন, তোমরা যেটা পাউডার নিজের জন্য ব্যবহার করো সেটাই দিয়ে দেবে, আর এক চুটকি মতো হলুদ দিয়ে দেবে, তাহলে দেখবে এর নিচে থেকে কোনো রকমভাবে পোকামাকড় উঠবে না। আর আরশোলা যে আসে বা ছোটো ছোটো বাচ্চাগুলো আসে, সেগুলো মানে আস্তে আস্তে তোমাদের ঘরে আরশোলা একেবারে গায়েব হয়ে যাবে, মানে আসবেই না। তোমরা এই টিপসটাও ফলো করতে পারো। চলো এবার দেখে নেওয়া যাক এই যে মিক্সচার মেশিন পরিষ্কার। তো আমি বেশ কিছুদিন ধরে এটাকে পরিষ্কার করিনি, মানে তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করব বলেই। তো সর্বপ্রথমে কী করেছি, আমি একটা স্ক্রাবার নিয়েছি আর এখানে টুথপেস্ট দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে আমি আজকে টুথপেস্ট দিয়ে পরিষ্কার করব না, আমি পুরোপুরি
মানে যারা নতুন গৃহিণী তাদের জন্য পুরোপুরিভাবে এটাকে মানে সেফটির সঙ্গে কিভাবে এটা পরিষ্কার করতে হয় সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা মিক্সার মেশিনে এরকম ফুটো থাকে, তো সেই ফুটোগুলোকে যে বার্ডসগুলো থাকে না সেই বার্ডস দিয়ে পরিষ্কার করে নেব। যদি বার্ডস না থাকে তাহলে যে কোনো সরু যে খিলটিলগুলো থাকে তার মধ্যে একটুখানি তুলো বা কাপড় জড়িয়ে আর এইভাবে এর ফুটোগুলোকে পরিষ্কার করে নিতে হবে। তো এই দেখো বন্ধুরা, এইভাবে আমি ফুটোগুলোকে মানে তিনটে ফুটো ছিল তা আমি পরিষ্কার করে নিলাম এই বার্ডস দিয়ে। তারপরে ব্যাপার হচ্ছে এই যে প্লাগটা, এটাও কিন্তু মানে অনেকটাই নোংরা হয়ে গেছে, তো যাই হোক লাইটটা বেশি পড়ছে বোঝা যাচ্ছে না। তারপরে আমি এখানে নিয়ে নিলাম একটা স্প্রে, মানে একটা লিকুইড, তো সেটা কী লিকুইড তোমরা এক্ষুনি বুঝতে পারবে, স্কিপ না করে দেখতে থাকো। এটা কিন্তু ছোঁয়া লাগতে না লাগতেই পরিষ্কার হয়ে যাচ্ছে, মানে যতই নোংরা হোক না কেন গায়ের জোর লাগবে না, এতটুকুও গায়ের জোর লাগবে না, এটা ছোঁয়া দিলেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যতই নোংরা কিংবা তেলচিটে হোক না কেন একবার ছোঁয়া লাগলেই কিন্তু এই লিকুইডটা দিলে মানে একবারেই পরিষ্কার হয়ে যাবে। আর এই যে ওয়্যারটা রয়েছে এটাকেও এইভাবে পরিষ্কার করে নেব, মানে একবার এইভাবে ঘষা দিতে না দিতে পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা দেখে বুঝতে পারছো যে কালো কালো যে ময়লাগুলো ছিল একবারে এটা পরিষ্কার হয়ে গেল। এবারে চলো এটাকে আমি একদিকে করে নেব এই তারটাকে। তারপরে যেটা করব সেটা হচ্ছে যে চারিদিকে ফুটোগুলো রয়েছে সেটা কিন্তু আমি বন্ধ করে দেব, মানে এটা ডিপ ক্লিক করব। হ্যাঁ তোমাদেরকে হয়তো একটু কঠিন লাগছে কিন্তু এটা একেবারে সেফটি, মানে কোনো অসুবিধে হবে না বা কোনো ঝামেলায় পড়তে হবে না। তো এই যে এই স্যালো টেপ কিংবা ব্ল্যাড টেপ যেই টেপ হোক না কেন এরকম ধরনের, তো এই টেপগুলো যদি দিয়ে এই ফুটোগুলোকে বন্ধ করে নিই তাহলে কোনো রকমভাবে এর মধ্যে জল ঢুকবে না, তো এটা কিন্তু একেবারে সেফটি। এবারে চলো যেখানে সুইচ রয়েছে মানে যেটা দিয়ে আমরা অন অফ করি, তো সেটাতেও কিন্তু অবশ্যই এই টেপটা দিয়ে দিতে হবে সেফটির জন্য, যেন কোনো রকমভাবে জল টল না ঢুকে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্লাগটা রয়েছে ওর সেটা কিন্তু বোর্ড থেকে খুলে নিতে হবে। এবারে এই স্প্রেটা এখানে দিয়ে দেব, তো আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিচ্ছি, মানে লাইটটা বেশি পড়ছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। তো যাই হোক আমি সেই স্প্রেটা দেওয়ার পরে 10 মিনিট ছেড়ে দিয়েছিলাম, 10 মিনিট পরে এটাকে একটা স্ক্রাবার নিয়ে ঘষে নেব। তো এটা মানে স্ক্রাবারটা ছোঁয়া দিতে না দিতেই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে গায়ের জোর লাগবে না আর সময়ও বেশি লাগবে না, খুবই অল্প সময়ের মধ্যে এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। কারণ এইসব জিনিস পরিষ্কার করতে অনেকে ভয় পায় যে কারেন্টের জিনিস পরিষ্কার করব জল টল ঢুকে যাবে, তো সেক্ষেত্রে তারা পরিষ্কার মানে ডিপ ক্লিন করতে ভয় পায়। তো অবশ্যই যদি আমরা সেফটির সঙ্গে এগুলো কাজ করি তাহলে কোনো মতে ভয়ের কোনো কারণ থাকবে না। আমি যেহেতু ফুটোগুলো বন্ধ করে নিয়েছি টেপ দিয়ে, আর এই সেফটির সঙ্গে যদিও করতে ভয় লাগে, তো প্রথমে যেটা বললাম একটা স্ক্রাবারে আর একটু টুথপেস্ট নেবে, মানে কোলগেট নিতে হবে সাদা কোলগেটটা, তারপরে একটুখানি মানে স্ক্রাবারটাকে একটু ভিজিয়ে নিতে হবে, তারপরে ওতে কোলগেট দিয়ে সেই কোলগেট দিয়েও তোমরা পরিষ্কার করে নিতে পারো, তারপরে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিতে পারো। তো সেভাবে করলেও কোনো সমস্যা হবে না, আর এইভাবে করলে মানে অতিরিক্ত যদি নোংরা থাকে তোমরা এইভাবে ডিপ ক্লিন করে নিতে পারো। আর যে লিকুইডটা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু সবার ঘরে ঘরেই থাকে, আমি বলছি তোমাদের সেটা কী আছে। তারপরে দেখো এইভাবে আমি জল ঢেলে মানে এক গ্লাস মতো জল ঢেলে এটাকে পরিষ্কার করে নিলাম, যেহেতু আমি ফুটোগুলো বন্ধ করেছি কোনো সমস্যা হবে না। তারপরে শুকনো কাপড় নিয়ে এভাবে মুছে নিলাম, তো একেবারে চকচকে ঝকঝকে হয়ে গেছে নতুনের মতো। তো এইভাবে তোমরা মিক্সার মেশিন পরিষ্কার করে নিতে পারো। তো এটা শুকনো করে মুছে নেওয়ার পরে যে আমি টেপগুলো লাগিয়েছিলাম সেই টেপগুলোকে ছাড়িয়ে নিলাম। এবারে ধোয়া মুছা করে নেওয়ার পরে আবারও আমি কেবিলটাকে মুছে নেব, মানে এই প্লাগের জায়গাটাকেও মুছে নেব যেন কোনো রকমভাবে মানে এতটুকু জল লেগে না থাকে। তারপরে এটা ওয়্যারটাকে এইভাবে রাউন্ড করে আর এতে দিয়ে দেব এরকম ক্লিপগুলো। এটা তো প্রত্যেকের মানে প্রত্যেক মহিলাদের কাছে এগুলো থাকে, তো এভাবে রেখে দিলে তারটা মানে ওয়্যারটা এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে, এলোমেলো হয়ে থাকবে না, দেখতেও ভালো লাগবে, আর অবশ্যই ওপরে ঢাকা দিতে হবে। আর এই দেখো বন্ধুরা আমি যে লিকুইডটা ব্যবহার করেছি সেটা তেমন কিছু নয়, এটা হচ্ছে স্যানিটাইজার। আর এই স্যানিটাইজার দিয়ে মানে
তোমরা দিলে বুঝতে পারবে, একটু দিতে না দিতে পরিষ্কার চকচকে ঝকঝকে হয়ে যাবে, আর এতটুকুও গায়ের জোর লাগবে না, আর সময়ও বেশি লাগবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর সবার মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মাঝে বেশি বেশি শেয়ার করো। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।